আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি এখন আছি অজি পার্কে, চলুন আমার সাথে আপনারাও দেখবেন অজি পার্ক। দেখুন কি শুনশান নীরবতা এই অজি পার্ক। এটার পাশে একটা মন্দির আছে, দেখুন জাপানিদের উপাসনা করার জন্য। এই যে দেখুন কি গাছ, এদের কি ভুতুড়ে পরিবেশ। এখানে অনেক পুরনো পুরনো গাছ এটা, তবে ওয়েদারটা অসাধারণ, ঠান্ডা নিরিবিলি। এখান থেকে সিঁড়ি দেওয়া আছে নিচে নামানোর জন্য, উপরে ওঠার জন্য। রাউন্ডিং করা আপনার সিঁড়িগুলো যে পাথর দিয়ে, দেখুন মিষ্টি ঠান্ডা হাওয়া। সূর্যের আলো গাছের কোনা দিয়ে আসছে। এই যে আমার সাথে আমাদের এক ভারতের কলকাতার এক বড় ভাই আব্দুল করিম ভাই, উনি কুড়িয়া থেকে আসছেন আমাদেরকে দেখার জন্য। ওনাকে নিয়ে একটু বের হলাম এই অজি পার্কে। উনি প্রথম আসছে জাপান কুড়িয়া থেকে বেড়াতে। কেমন আছেন করিম ভাই? হ্যাঁ, ভালো আছি। আপনার কলকাতা কোথায় বাসা? কলকাতা খিদিরপুর। খিদিরপুরে না? হুম, আচ্ছা, আমরা যখন কলকাতা যাব তখন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ করিম ভাই আমাদেরকে খেদমত করবে, তাই তো? হ্যাঁ, ইনশাল্লাহ। এবং কুড়িয়াতেও যখন যাব ইনশাল্লাহ, তখন কুড়িয়াতে দেখি। কুড়িয়াতেও উনি আমাদেরকে অনেক সময় দেবেন ইনশাল্লাহ। করিম ভাই কলকাতার পাবলিক, ভারতের। কি সুন্দর অসাধারণ পরিবেশ এখানে। এই কাঠের বৃষ্টিতে যাই দেখি কি অবস্থা। কাঠের ব্রিজ অনেক পুরনো, নিচে দেখি আমরা নিচে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু এখানে নিষিদ্ধ, সাইনবোর্ড দিয়ে রাখছেন, নাহলে নিচে গিয়ে আপনি একটু সময় দেওয়া যেত, ভিডিও করা যেত আপনাদের দেখানোর উদ্দেশ্যে, কিন্তু না, এখানে সাইনবোর্ড। জাপান তো এইভাবেই নিয়মের একটা বড় দেশ, নিয়ম মানার জন্য তারা খুবই আন্তরিক। পরিবেশটা অসাধারণ, আমাদের খুব ভালো লাগতেছে এই জায়গায়, এই জায়গাটা নিরিবিলি পরিবেশে আমার কাছে খুব ভাল লাগে। মন খারাপ যখন থাকবে কারো, এই অজি পার্কে এসে আপনার সময় অতিবাহিত করতে পারেন। দেখুন এখানে উপরে গাড়ি যায়, নিচে কত বড় একটা হোল। পুরা লন্ডনের ট্রাম ব্রিজের মতো।
আমরা এখন এই ম্যানহোলে ঢুকছি, হাঁটতাছি। এখানে কথা বললে শব্দ দুই তিনবার আসে, সারাউন্ডিং হয় এখানে। সারাউন্ডিং হয় শব্দ এখানে। এখান দিয়ে আবার উপরে উঠা, উপরে চলে যেতে হয়। অসাধারণ এই পার্কের ভিতরে, সবুজ আর সবুজ, খুব এর মধ্যে খুব ঠান্ডা বাতাস, অসাধারণ লাগছে পরিবেশটা। দেখুন কত সুন্দর পরিবেশ, দেখুন পার্কের ভিতরে কিভাবে ফুল, কোনো ছেঁড়াছেঁড়ি নেই। এদিক দিয়ে রোদের একটু আলো পড়তেছে, চোখেও লাগছে রোদের আলো। জাপানে আপনার বিকেলে যত বয়স্ক বুড়া বুড়ি আছেন, ওরা সবাই ম্যাক্সিমাম হাঁটতে বের হয়, সাথে একটা কুকুর থাকে, আর না হলে অনেকে সাইকেল নিয়ে বের হয় ঘোরাফেরা করার জন্য। জাপানে বয়স্কদের সংখ্যাই সবচেয়ে বেশি জাপানে। এই দেখুন পানি কিভাবে, এগুলো পাহাড় থেকে পানি আসছে, রোদের আলোতে মুক্তোর মতো দেখা যাচ্ছে পানিগুলোকে। বাংলাদেশে যদি এরকম পার্ক থাকতো, বাদাম বোট, সিগারেটের খোসা, চিপসের খোসা, পেপসি, সেভেন আপ, কোকের বোতল, এগুলো এবং কিছু মাদকাসক্তি, এদের বসে আড্ডা মারতো, ইভ টিচিং থাকতো। কিন্তু এই জাপানে এগুলো চিন্তাই করা যায় না, ডাস্টবিন নাই। এটা চকলেট খাওয়ার পরে চকলেটের খোসাটা পকেটে রেখে দেয় এরা। কি গাছ জানি এগুলো, এগুলো এখানে বাড়িঘর যারা আছে তারা খুব শান্তিতে আছে, নিরিবিলি। জাপানের ম্যাক্সিমাম নিরিবিলি থাকা পছন্দ করে। এই দেখেন আমার পিছনে এই যে একটা কাঠের সেতু, আপনাদেরকে দেখাবো দেখাবো এই যে কাঠের একটা সেতু। এগুলোতে অনেক সময় পাহাড় থেকে পানি আসে, এগুলো ঝর্ণার খুব পরিষ্কার পানি আসে, এগুলো যখন পাহাড় থেকে পানি আসে ঝর্ণার। খুবই নির্জন, খুবই নির্জন, দেখুন কোনো মানুষ নাই। ওরে আল্লাহ রে, ভয় করে রে। নিরিবিলি পরিবেশ মনটা ফ্রেশ করার কি কঠিন জায়গা হলো এই উজি পার্কটা। এটা আমার বাসার কাছাকাছি, এই উজি পার্ক।
উঁচা নিচা রাস্তা, তো হাঁপিয়ে উঠতে হয়। ঠান্ডা পরিবেশ, আল্লাহু আকবার। এখানে একটা বাড়ি, এটা হলো জাপানিদের কবরস্থান। এখন এদের কবরস্থান এখানে কিভাবে যে মাটিতে, ওরা জানে আর আল্লাহ জানে। তো আজ এ পর্যন্তই, কেমন লাগলো আমার ভিডিও এটা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অথবা কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, অন্য আরেক দিন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।